गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू वीडियो, न्यू ब्लॉग। आज के होच्छे 29 डिसेम्बर, आमरा एखोनो बिरबिलिंगे आछि, बट खानिकक्षणेर मध्ये आमरा बेरिये जाब टुवर्ड्स डलहाउजी बाय कार। एखन आमरा ओई होटेले एखन जस्ट पैकिंग करछि, होटेलेई ब्रेकफास्ट करे प्लान आछे 10টার মধ্যেই আমরা বেরিয়ে যাব। এখান থেকে ওখানে যেতে মোটামুটি 5 ঘন্টা তো লাগবেই, যদি ইনক্লুডিং লাঞ্চ হয় তাহলে সেটা 6 ঘন্টা। সো এখান থেকে বেরোনোর আগে আমি চট করে একবার সকালের ভিউটা, বীরবিলিং এর আমাদের এই হোটেল থেকে ভিউটা দিয়ে দেব তোমাদের। দিস ইজ দ্য ভিউ। আমরা আছি এখানে হোটেল ফ্লায়ার্স প্যারাডাইজে। এই হোটেলটা ভীষণ সুন্দর অ্যান্ড ফুড কোয়ালিটি ইজ টু গুড, মানে কোথাও যাওয়ারই প্রয়োজন নেই, এত ভালো খাবার, এত ভালো এদের ব্যবহার। এই হোটেলটা তোমরা যদি বীরবিলিংয়ে কখনো আসো, ম্যাকলডগঞ্জ বা ধর্মশালা থেকে, ইউ ক্যান ট্রাই দিস হোটেল ডেফিনেটলি। গাইস, এখন বাজে হচ্ছে 10:30। সো আমরা ডালহাউজিতে চেক ইন করেছি 5টার সময়। তারপর কিছুক্ষণ মানে কিছুক্ষণ থেকে চাটা খেয়ে আমরা গেছিলাম গান্ধী চক, যেটা ডালহাউজি ম্যাল। ওখানে ঘুরে টুরে ডিনার করে এক্ষুনি ফিরেছি। সো খুব টায়ার্ড,
আমি ব্লগটাকে এই অবধি রাখছি। আর এখানে প্রচন্ড ঠান্ডা, মানে আগে যেগুলোতে থেকেছিলাম তার থেকেও বেশি। সো আমরা মোটামুটি এখন শুয়েই পড়েছি, লাইটটা জাস্ট অফ করে দেবো ব্লগটা এন্ড করার পর। সো আমি ব্লগটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, গুড নাইট।